ইনফোসিসের কালকে রেজাল্ট, আর রেজাল্টের আগে একটা সুন্দর চার্টে কিন্তু ইনফোসিসের সুইং এর একটা ট্রেডের একটা অপরচুনিটি দেখা দিচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। নিফটি ব্যাংক নিফটির আলোচনা তো থাকবেই, তার সাথে সাথে আজকে আমি পজিশন সাইজে অপশনে একটা পজিশন ক্যারি করছি, কিন্তু তাতে হেজ করে কিভাবে চলছি, হেজিংটাও আমি করেছি, সেটাকে কিন্তু এখানে আপনাকে লাইভ দেখাবো। যারা অপশন বাই করে চলেন তারা কিন্তু এইভাবে ওভারনাইট রিস্কটাকে কম করতে পারেন, তার প্র্যাকটিক্যাল হেজিং এর যে উদাহরণ সেটা আজকে আপনি দেখতে পাবেন। তার সাথে সাথে নিফটি আর কিছু দুটো তিনটে স্টক নিয়েও আলোচনা করব। সুতরাং খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। দেখুন নিফটি আজকে যে বন্ধ দিয়েছে সেটা কিন্তু শেষের দিকটা যদি আপনি দেখেন, আমি 15 মিনিটের চার্ট করে দিচ্ছি, খুলেছিল তো একটা গ্যাপ ডাউন, একটা মানে অনেকটাই গ্যাপ ডাউন হয়েছিল। আপনি যদি এইখানে দেখেন, আমি চার্টটাকে আর একটু এইদিকে নিয়ে আসছি, হ্যাঁ এইখানে দেখুন একটা ভালো গ্যাপ ডাউনে কিন্তু শুরু হয়েছিল, তা যেখানে এখানে যারা একটু বাই ফাই করে রেখেছিল আগের দিন তারা কিন্তু হতদম হয়ে পড়ে এবং এখানে তারা আরো সেই লং পজিশনটাকে আনওয়াইন্ডিং করে, তার জন্য আরো নিচে নামে, তারপর কিন্তু এই এরিয়াটায় একটা সাপোর্ট নেয়। এই এরিয়াটায় কেন সাপোর্ট নেয় আমি বলছি, কারণ একটু যখন একটু লং টার্মে আসবেন, যে যখন আপনি এইখানে যাবেন একটু দেখুন একটু দূরে আসবেন, তখন দেখুন এই জোনটা, এই জোনটায় কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করেছিল। এই যে এই এইখানে এই জোনটা আমি ড্র করে দিচ্ছি, আপনি দেখুন এই যে এই যে এই জোনটা আগের আগের সময় কিন্তু একটা সাপোর্ট ছিল, সেটা ছিল আপনার 17,500 কাছাকাছি, তারপর 17,500 থেকে 17,450 টু বি প্রেসাইজ, 450 লেভেলটা পিভট জোনেও আপনি দেখবেন 450 জোনটা আছে, 450 থেকে 500 এই জোনটা আগের এই সব সময় কিন্তু সাপোর্ট মানে আগে রেজিস্টেন্স ছিল। তাহলে আগে যখন রেজিস্টেন্স থাকে, রেজিস্টেন্সটাকে যখন ব্রেক করে তারপর সেটা একটা সাপোর্ট হিসাবে কাজ করে, মোটামুটি বন্ধ হয়েছে দেখুন সেই সাপোর্টের আশপাশেই এসে বন্ধ হয়েছে। তাই জন্য দেখুন প্রথমে কি হলো, শেষের দিকে যে বন্ধটা দিয়েছে সেটা কিন্তু একটা ভালো দিক। এটা 15 মিনিটের চার্ট, দেখুন বাজার নিচে এসেছে, নিচে এসেছে, এবার 450 নাগাদ 442 17,442 আজকের লো হয়েছিল, তারপর থেকে কিন্তু লাস্ট ঘন্টায় কিন্তু একটা আপমুভ দেখা দিয়েছে। পরের দিকে একটু পজিশন একটু যারা প্রফিট বুকিং বা একটু পজিশন আনওয়াইন্ডিং করে গেছে বা কিছু শর্টও লাস্টের দিকে করে যেতে পারে যে এতটা বেড়েছে তাই জন্য, কিন্তু লাস্টের এক ঘন্টায় যে একটু মুভটা যদি দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেলগুলো এগুলো কিন্তু দেখাচ্ছে যে বাজারে একটা কিন্তু বুলিশ সাইন আছে নিচের দিকে। যদি নিচের দিকে যেতে হতো তাহলে সেকেন্ড হাফে আরো নিচের দিকেই যেতে পারতো না, ওকে উপরে যাওয়ার এত দরকার কি ছিল দিনের অলমোস্ট হাইতে। তাহলে কালকের জন্য আমরা কি প্ল্যান করব, আজকে তো এটা হয়ে গেল, আমি এই জন্য এখানে কিন্তু একটু সিই মানে বাজারে একটু বুলিশ, আমি বাজারে একটু সিই কল অপশন কিন্তু আমি ক্যারি ফরওয়ার্ড করেছি, কিন্তু সেটা হেজ করে করেছি, পুট অপশনও কিনেছি হেজ করার জন্য, আমি বলবো সব কিছু। তাহলে কালকে এবার কি প্ল্যান হবে, কালকে দেখুন কালকে যদি একটু উপরের দিকে খোলে বাজার, যদি একটা গ্যাপ আপে খোলে, তাহলে কিন্তু এই জোনটাকে আমাদের দেখতে হবে 17,600 থেকে, আমি একটু মার্ক করে দিই 17,625 থেকে 17,650 এই জোনটা দেখতে হবে। কেন, কারণ আমার আগের দিনের ভিডিওগুলো দেখুন আমি তাতে বলেছিলাম 600-650 স্ট্রং সাপোর্ট ছিল, আজকে তো সেই সাপোর্টটা ভেঙে গেছে, এবার উপরের দিকে ওঠার সময় সেই সাপোর্টটাই একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে। তাই 625-50 টাকা যদি ডিসিসিভলি ও নেয় ও যদি ধরে রাখতে পারে, তাহলে শুধু না বুলিশরা মানে বুলিশ সেন্টিমেন্ট ভালো হবে, তাই শুধু নয় যারা শর্ট করে আছেন শর্ট কভারিংও আসবে। আর আমি ওপেন ইন্টারেস্ট দেখে কতটা ওপেন ইন্টারেস্ট আছে, ওয়াই আছে, সেইগুলো নিয়ে যে অপশনের ক্লাস এর পরের যে থার্ড ক্লাসটা আসবে তাতে আমি কিন্তু ওপেন ইন্টারেস্টটাও ডিসকাস করব। আমি আপনাদেরকে ওভারঅল বলে দিই 17,600 যদি আপনি নেন, 17,500 17,550 17,600 এই তিনটেকে যদি মেলান, প্রায় 1 কোটির উপরে কিন্তু শেয়ার ওপেন ইন্টারেস্টে পড়ে আছে, মানে কল অপশন তারা রাইট করেছে, মানে তারা নিচের দিকে ভাবছে বাজার যাবে। তারা যদি এবার 625-650 যদি যায় বাজার, সেখানে যদি হোল্ড করে, তাহলে কিন্তু শর্ট কভারিং হওয়ার একটা প্রচণ্ড চান্স আছে। ওয়াইগুলো কীভাবে বুঝতে হয় সেটা অপশনের নেক্সট ক্লাসে, যেটা এই উইকেই রিলিজ হবে, সেখানে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন, কিন্তু এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা। সুতরাং কালকে এই জোনটাকে দিকে আমার নজর থাকবে, এই জোনটাকে যদি হোল্ড করে তাহলে আমি পজিশনটাকে দেখবো, অল্প প্রফিট বুক করতে পারি বা বেরিয়ে যায়। আর নিচের দিকে আমার স্টপ লস অবভিয়াসলি আজকের লো 17,450 17,400 থেকে 17,450, এইটা কিন্তু যারা উপরের দিকে নেওয়ার জন্য কিনেছেন তাদের জন্য এইটা কিন্তু ইন্ট্রাডে বেসিসে বা সুইং বেসিসে লো হতে পারে, সুইং বেসিসে বা পজিশনাল বেসিসে 17,350 লেভেলটা আপনারা দেখতে পারেন অ্যাজ আ নিফটিতে অ্যাজ আ লো। আচ্ছা এবার ব্যাংক নিফটিতে আসি,
ব্যাংক নিফটি দেখুন, আজকে যদি সত্যি কথা বলতে হয় নিফটি যে আজকে ভালো করেছে তার প্রধান কৃতিত্ব যাচ্ছে ব্যাংক নিফটির, যেখানে আইটি এত বাজে করছে দুদিন ধরে সেখানে ব্যাংক নিফটি কিন্তু আজকে সেকেন্ড হাফে অলমোস্ট প্রচন্ড মানে বুলিশ ছিল। এবং সেই জন্য ওয়ান অফ দ্য রিজন তাই যে আমি কল অপশনটাকে ক্যারি ওভার করি। কেন ক্যারি ওভার করি দেখুন, শুধুমাত্র একবারটা দেখলে হবে না, ব্যাংক হচ্ছে সব থেকে বেশি ওয়েটেজ রাখে নিফটিতে, সেইটা যদি আউট পারফর্ম করতে থাকে তাহলে কিন্তু একটা ভালো লক্ষ্য। দেখুন এই এই লাইনটা কিন্তু আর আগের দিন আমি টেনে দিয়েছিলাম আপনাদের সাথে, আগের দিনের ভিডিওটা দেখবেন, মানে আগের দিন মানে উইকলি বেসিসে যেটা করেছিলাম এইখানের দিকে দেখুন, এইখানের জায়গায় কিন্তু রেজিস্টেন্স ছিল, আজকেও কিন্তু সেই জায়গাতেই রেজিস্টেন্স নিয়েছে। এই জন্য সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সটা কিন্তু বেসিক, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। এবার এইখানে যে রেজিস্টেন্স নিয়েছে তারপরে একটু এই লাস্ট 15-20 মিনিটে একটু কনসোলিডেশন হয়ে বন্ধ হয়েছে, কিন্তু মেইন চালটা দেখুন উপরের দিকে, এত গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু তারপর দেখুন উপরের দিকেই ব্যাংক নিফটি যাচ্ছিল, একটু নিচে এলেই উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে টানটা বেশি পাতি বাংলায় যাকে বলে। আচ্ছা এইবার কি হচ্ছে, এইবার যদি আমি আপনাকে বলি দেখুন, কালকে যদি এই লেভেলটার উপরে যেতে পারে, ধরুন এরকম ফ্ল্যাট খুললো তারপর প্রাইস অ্যাকশন করে যদি উপরের দিকে যায় 37,888 মানে 37,900 এই লেভেলটাকে যদি ক্রস করে ব্যাংক নিফটি স্পট লেভেল যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু একটা খুব ভালো বুলিশ সেন্টিমেন্ট হতে পারে, সেই দিকে নজর রাখবেন। সেক্ষেত্রে স্টপ লস আপনাকে রাখতে হবে 37,600-37,700 কাছাকাছি, অল্প স্টপ লস নিলেই হবে, কারণ যদি এটা ব্রেকআউট উপরের দিকে দেয় আর যদি ব্রেকআউটটা ফেল করে নিচের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু এই মাঝামাঝি থাকলে কিছু করবেন না, আমি সেটা বলি না কেন মাঝামাঝিটা ইনডিসিসিভ, যদি নিচের এই লেভেলটা ক্রস করে, এই লেভেলটা যেটা আমি মার্ক করেছি 37,369 মানে 37,350 লেভেলটা যদি ক্রস করে কনসিস্টেন্টলি নিচে থাকে তাহলে কিন্তু একটা নিচের দিকে আপনি 100-200 পয়েন্টের মুভ ব্যাংক নিফটিতে পেতে পারেন। সুতরাং এই আর এর মাঝামাঝি থাকলে কিছু না করাই ভালো, উপরে রেজিস্ট্যান্স আর নিচে সাপোর্টটা আমি কিন্তু ড্র করে দিলাম আপনাদের জন্য। আর একটু দেখুন বাজার কালকে উপরের দিকে একটু যেতে পারে যদি ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে ইউএস এর মার্কেট দেখুন চলছে, যখন ভিডিও এটা তৈরি হচ্ছে তখন যদি দেখেন ডাও জোন্স প্রায় 180-এর মতো প্লাস, যদি আমি ইউএসটা দেখি 180-এর মতো প্লাস, এসএনপি 500 সেটাও দেখুন 0.89% প্লাস, আর সব থেকে বেশি তো ন্যাসড্যাক এতদিনে খুব পড়েছিল, আজকে কিন্তু একটু রিকভারি দেখাচ্ছে 1.5%-এর মতো পজিটিভ। সুতরাং এটা পজিটিভ সেন্টিমেন্ট আছে, রাসেল 2000 এটা ইউএস এর আপনার স্মল ক্যাপ ইন্ডেক্স বলতে পারেন, সেটা কিন্তু 2%-এর মতো প্লাস, সুতরাং একটা ভালো মানে দেখা দিচ্ছে, কারণ ওদের ইনফ্লেশনগুলো ঠিকঠাক এসেছে, অত বেশিও মানে খারাপ কিন্তু মানে যতটা আরও বেশি স্ট্রিট যা এক্সপেকটেশন করেছিল তাই এসেছে, তার থেকে বেশি আসেনি, এইটাই। যাই হোক এটা হলো আজকের জিনিসের বা কালকের প্ল্যানটা নিফটি ব্যাংক নিফটিতে কি হবে। এবার আমি স্টকে চলে আসব, স্টকে আসার আগে চট করে একটু ওপেন পজিশন আছে আমি সেটা একটু দেখিয়ে নিই, পজিশনের যদি দেখি যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই দেখুন, আমি কিন্তু এই 417,400 সিই যেটা ইন দ্য মানি কল অপশন সেটা কিন্তু আমি ক্যারি ফরওয়ার্ড করেছি, কিন্তু তার জন্য আমি কি করেছি ধরুন 17,400টা নিলে, ধরুন স্পটে 17,400-তেই আছে নিফটি, হ্যাঁ 17,500-600 ছেড়ে দিন, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য 17,400-তেই ধরুন এটা আছে, ঠিক আছে আমি সেটা কিনেছি। এইবার কালকে ধরুন কোনো একটা কারণে, সেটা তো আমি জানি না, ওভারনাইট যেহেতু পজিশন রেখেছি, ধরুন কালকে ইউক্রেন বা রাশিয়া একটু পরমাণু এই নিয়ে মানে নিউক্লিয়ার ওয়ার নিয়ে একটা ধমকি দিল, ও নিউক্লিয়ার ওয়ার চালু হয়ে গেল না, একটা ধমকি দিল বা বাজে কোনো একটা কথা আসলো ওয়ারের কনফ্লিক্টে বা অন্য কিছু বাজে নিউজ এলো এবং নিফটি তাতে ধরুন 500 পয়েন্ট গ্যাপ ডাউনে ওপেন হলো, হতেই পারে মানে এটা তো মানে আনসার্টেন অবস্থা 500 পয়েন্ট, তখন কি হবে 17,000-এ ধরুন খুললো, 17,000-এ যদি খোলে তাহলে এই যে কল অপশনটা আপনি নিচ্ছেন, আমি যে ওভারনাইট করি 17,400 এর ভ্যালু তো জিরো হয়ে যাবে, এর ভ্যালু তো জিরো, তাহলে তার জন্যই কিন্তু 17,300-এর পুট অপশন এবং 17,100-এর পুট অপশন আমি অ্যাজ আ ইন্স্যুরেন্স কিনে গেলাম, মানে এগুলো জিরো হবে এটা ধরেই কিনলাম যদি ঠিকঠাক বাজার থাকে, কিন্তু যদি আনসার্টেন হয় 500 পয়েন্ট নিচে চলে গেল এরকম তখন কিন্তু এগুলো আমাকে বাঁচিয়ে দেবে। এবং দেখুন 1.40 টাকা দাম, তাই আমি 2,000টা কোয়ান্টিটি কিনেছি মানে 2-3,000 টাকা আমি রেখেছি, ওইটা কিন্তু আপনাকে প্রিমিয়াম হিসেবে দিতে হবে, ওটা কিন্তু আপনার লসই হবে মানে ওটা জিরো হয়ে যাবে, কালকে যদি আমার এটা ঠিকঠাক হয়ে যায় এটা বেচে দেবো তখন, তারপর তখন এটাও বেচে দেবো, যে প্রিমিয়ামের আর দরকার নেই, ইন্স্যুরেন্স পলিসি আপনি কেনেন কেন, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কিছু আনসার্টেনটি আসে তখন যাতে আমরা হেল্প পাই, তাই জন্য তো ইন্স্যুরেন্সটাকে অ্যাজ এ ইনভেস্টমেন্ট আমরা ধরি না, ঠিক তেমন এইখানে তাই এই দুটো ইন্স্যুরেন্স কিনে নিয়ে গেছি, অল্প পয়সা বেশি নয়, 5 টাকায় 200 মানে 1,000 টাকার মতো লাগিয়েছি, আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন
পাচ্ছেন 2000 টাকার মতো, এরকম টোটাল এইটুকুনি টাকা কিন্তু আপনাকে এরকম করতে হবে বেসড অন আপনার ফান্ড সাইজ, যত আপনি ক্যারি করছেন সেই অনুযায়ী। এটার একটা অঙ্ক আছে, সেটা আমি কিন্তু বলে দেবো এই অপশনের যে আরো দুটো ভিডিও আসবে তাতে, কিন্তু হেজিংটা আমি বলেছিলাম, এটা কিন্তু প্র্যাকটিক্যাল আপনাকে দেখালাম। আচ্ছা, এই এই পজিশনটা যখন ক্লোজ হবে তখন আমি কালকে লেজার ফেজার ওপেন করে সব দেখিয়ে দেবো, সুতরাং অসুবিধা নেই। হ্যাঁ, আজকে দেখুন মার্ক টু মার্কেট, হ্যাঁ 23,000 টাকার মতো একটু লস চলছে মার্ক টু মার্কেট, কিন্তু পজিশন তো ক্যারি করছি, সুতরাং মানে মার্ক টু মার্কেটে 23,000 হলেও যখন হবে কালকে আমি সব দেখিয়ে দেবো। আর কালকে, কাল বা পরশু, আজকে 8 দিন, আর 2 দিন বাকি আছে, কাল বা পরশু আমি একদিন লাইভ করব। মোস্ট প্রবাবলি যদি আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করেন আজকে এটা ওপেন পজিশন আছে, তাহলে কালকে ওপেন পজিশনে কিভাবে হ্যান্ডেল করতে হয় আপনারা যদি সেই জিনিসটা একটু দেখতে চান, তাহলে নিচে কমেন্ট করবেন যে দাদা কালকেই আপনি যদি লাইভটা চান তাহলে কালকে আমি চেষ্টা করব কালকের এপিসোডটাই লাইভ রাখার, যেমন আমি আগে করেছিলাম লাইভ পুরো মার্কেটে 9:15, 9:10 যেমন যেমন আমি কাজগুলো করছি তার রেকর্ডিংগুলো করে দেখাবো। যদি আপনারা চান তাহলে নিচে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে, কারণ ওপেন পজিশন আছে, একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে কিভাবে সাইকোলজি, কিভাবে ট্রেডটাকে ম্যানেজ করতে হয়। যাই হোক, এবার চলে আসি আমি কিছু স্টকের উপর। প্রথমেই ইনফোসিসে আসি, যেটা আপনাকে বলেছিলাম একটা সুইংয়ের কিন্তু সুন্দর একটা আভাস তৈরি হচ্ছে। আমি এটা ডেইলি চার্টে চলে যাচ্ছি, সুইং তো এটা ইন্ট্রাডে বলে করছি না, তাই জন্য একটু যাচ্ছি। দেখুন এইখানে 200 ডেজ মুভিং অ্যাভারেজ কিন্তু 1700 আছে, রাউন্ড ফিগার 1700, আর আজকে বন্ধ হয়েছে 1742, মানে একদম কাছাকাছি আছে। কালকে যদি কোনো মতে এইসব জায়গায় পান একটু 1700, যত নিচে পাবেন তত ভালো। দেখুন এইখানে কিন্তু এইটা সাপোর্ট, এইটা সাপোর্ট, এইটা সাপোর্ট, আগে কিন্তু পুরো এই জায়গাটাই সাপোর্ট করে চলেছে। এই যে এটা ছিল আপনার 1680 এরকম লেভেল, মানে 1680 থেকে 1700 এটা কিন্তু আগেও একটা স্ট্রং সাপোর্ট ছিল। এবার 200 ডেজ মুভিং অ্যাভারেজটাও এসেছে 1700, মানে এই যে 20 পয়েন্টের জোনটা কিন্তু স্ট্রং সাপোর্ট, যত এর কাছে পাবেন। যদি একটা সুইং এর অপরচুনিটি হয়, অবশ্যই বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কিন্তু এইখানে একটা স্ট্রং সাপোর্ট আমি কি বলছি, আপনারা নিজেদের লেভেলগুলো দেখে কিন্তু প্ল্যান করতে পারেন। অবশ্যই বাই সেল রেকমেন্ডেশন নয়, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন। আচ্ছা, এইবার কিন্তু এই জায়গাটা কিন্তু আপনার একটা অপরচুনিটি আছে, অবশ্যই এটা এলে যদি আমি কিনি বা কিছু প্ল্যান করা যায়, অবশ্যই রেজাল্টটা তো এই করেই। ধরুন কালকে বাজার বন্ধ হওয়ার পরেই মোস্ট প্রবাবলি রেজাল্ট আসবে, এবার রেজাল্টটা ধরুন অতিবৃতি কিচ্ছিরি হলো, তখন তো একটা নিচের দিকে খুলবেই পরের দিন, এর ওই একটা ব্যাপার থাকে। সুতরাং ওই ব্যাপারটা দেখে ওই অনুযায়ী রিস্ক মেনে করবেন। যদি আপনার, আমি কথার কথা বলছি, যদি আপনার 50টা শেয়ার কেনার ক্ষমতা থাকে ইনফোসিসের সুইংয়ে নর্মাল, তাহলে এই সময় রেজাল্ট আছে তো সেই সেহেতু একটু যদি নিচে পিছে পাওয়া যায় 20টা কিন, মানে হাফ পজিশন নিলাম এরকম পজিশন সাইজ, কেননা রেজাল্ট তো জানি না কি হতে পারে তাই জন্য। কিন্তু এই জায়গায় টেকনিক্যালি একটা সাপোর্ট তৈরি হচ্ছে, রেজাল্ট মোটামুটি হলেও এখান থেকে একটা বাউন্স ব্যাকের একটা সুযোগ আছে, রেজাল্ট যদি ঠিকঠাক হয়, যদি খুব খারাপ না হয়। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো ইনফোসিসে কিন্তু একটা ভালো চান্স আছে। এইবার আমি গেলের কথা বলি, গেল দেখুন বাজার এত মাইনাস, গেল কিন্তু হোল্ড করেছে, এবং আমি এটা আমার উইকলি পিক্সে বলেছিলাম যে এখানে যদি 164-এর উপর ব্রেকআউটটা হয় তখন দেবেন, আজকে 168 পর্যন্তও গেছিল, সুতরাং 4 টাকা মানে পার্সেন্টেজ টার্মসে অনেকটাই, এবং এ কিন্তু এখানে হোল্ড করছে, সুতরাং এই জায়গাটা নজর রাখবেন। গেলে একটা ভালো সুইং এর জিনিস, দেখুন উপরে উঠেছে নিচে নেমেছে, আবার এই যে সুইং এটাকেই বলে সুইং, উপরে নিচে উঠে আবার এই মানে দোলনার মতো যে সুইংটা করে এটাকেই আমরা সুইং বলি, এবং ঠিক তেমনই জিনিসটা হচ্ছে। এই দিকে নজর রাখবেন, যদি কমে পান কখনো অপরচুনিটি পান একটু স্টপ লস রেখে প্ল্যান করা যেতে পারে, অবশ্যই কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। আইটিসি দেখুন 264 লেভেল থেকে একটা ব্রেকআউট হয়েছিল, এটাকে ওয়াচ লিস্টে রাখবেন। এটা কিন্তু ব্রেকআউট হয়েছে, দুদিন ধরে কিন্তু এটা নেমেছে আর দুদিন ধরে বাজারও পড়েছে, তাই জন্যই নেমেছে, কিন্তু কম্পারেটিভলি কম নেমেছে। এইবার যদি এইসব জায়গায় এসেছে, দেখুন এইখানে আগে রেজিস্টেন্স ছিল, রেজিস্টেন্সটা এখন সাপোর্ট হিসাবে কাজ করে। যদি ব্রেকআউটটা কমপ্লিট হয় তাহলে এইখান থেকে যদি একটা ঘুরে উপরের দিকে যাওয়ার মোমেন্টাম দেখায় সেক্ষেত্রে কিন্তু কিনে চলার একটা প্ল্যান করতে হবে। মানে এই সব জোনের উপরে যদি যায়, আমি জোনটা মার্কও করে দিই, জোনটা ধরুন এই 268-265 এইসবের উপরে, 268-269 এর উপরে যদি কনসিস্টেন্টলি যাওয়ার একটা তাগিদ দেখায়, মানে এই 264 লেভেলটাকে যদি হোল্ড করে, সেক্ষেত্রে কিন্তু এই 261-260 একটা ছোট্ট স্টপ লস রেখে, একদম ছোট স্টপ লস, কারণ দেখুন এই ব্রেকআউটটা যদি ফুল ঠিক না হয় তাহলে কিন্তু আবার ঢুকে যাবে, আবার নিচে চলে যাবে, এখানে চলে আসবে, মানে এই ব্রেকআউটটা ফেলিয়ার হলো। এইটা যদি না, তাই জন্য একটা ছোট স্টপ লস 2 পয়েন্ট বা 3 পয়েন্টের একটা স্টপ লস ছোট্ট রেখে, এবং মার্কটা যে করে দিলাম 261-260 সেইটা রেখে ফান্ড একদম পজিশন সাইজ কম রেখে, এই জিনিসটা কিন্তু এই ক্ষেত্রে যদি সাপোর্ট নিয়ে একটা ঘোরে তখন কিন্তু
একটা ভালো উপরের দিকে প্ল্যান আমরা করতে পারি। ঠিক আছে, তিনটে জিনিসের বললাম, ইনফোসিস বললাম, পজিশনের হেজ গুলো বললাম। ভিডিওকে যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর ভালো থাকবেন। আর আপনারা লাইভ ক্লাস কালকে লাইভ সেশন কালকে চান কিনা সেটা অবশ্যই কমেন্টের বক্সে জানাবেন আমায়, আমি সবার কমেন্ট অবশ্যই পড়ি। নমস্কার, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।